গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা 5,000 ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় প্রাণ গেছে প্রায় 500 জনের। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর দাবি, হামাসের 300 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এদিকে গাজায় পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থা। ফিলিস্তিনের মধ্য গাজার দের আলবালা, রবিবার এই জায়গায় ইসরায়েলের বিমান হামলায় ভবন ধসে অনেকে হতাহত হয়। এখন ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে স্থানীয়রা, খোঁজা হচ্ছে মৃতদেহ। গাজায় নতুন করে 320 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, তাদের অভিযানের মূল লক্ষ্য হামাসকে ধ্বংস করা। এ যুদ্ধ 3 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তেল আবিবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা। তবে সব ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের নাগরিকদের রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রাণপণ লড়াইয়ের নির্দেশ দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান আশঙ্কা করছেন, গাজায় হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিধ্বস্ত গাজায় বাসিন্দাদের জন্য 2 দিনে ত্রাণবাহী 37টি ট্রাক মিশরের রাফা ক্রসিং দিয়ে প্রবেশ করেছে, কিন্তু এই সরবরাহ যথেষ্ট নয় বলে জানিয়েছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস। অন্যদিকে সোমবার ভোরে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লার 2টি ঘাঁটিতে আঘাত হেনেছে তেল আবিব। 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস, এতে অন্তত 1400 মানুষ প্রাণ হারায়। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা 5,000 ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় প্রাণ গেছে প্রায় 500 জনের। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর দাবি, হামাসের 300 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এদিকে গাজায় পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থা। ফিলিস্তিনের মধ্য গাজার দের আলবালা, রবিবার এই জায়গায় ইসরায়েলের বিমান হামলায় ভবন ধসে অনেকে হতাহত হয়। এখন ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে স্থানীয়রা, খোঁজা হচ্ছে মৃতদেহ। গাজায় নতুন করে 320 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, তাদের অভিযানের মূল লক্ষ্য হামাসকে ধ্বংস করা। এ যুদ্ধ 3 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তেল আবিবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা। তবে সব ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের নাগরিকদের রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রাণপণ লড়াইয়ের নির্দেশ দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান আশঙ্কা করছেন, গাজায় হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিধ্বস্ত গাজায় বাসিন্দাদের জন্য 2 দিনে ত্রাণবাহী 37টি ট্রাক মিশরের রাফা ক্রসিং দিয়ে প্রবেশ করেছে, কিন্তু এই সরবরাহ যথেষ্ট নয় বলে জানিয়েছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস। অন্যদিকে সোমবার ভোরে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লার 2টি ঘাঁটিতে আঘাত হেনেছে তেল আবিব। 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস, এতে অন্তত 1400 মানুষ প্রাণ হারায়। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।